আমাদের শরীর সারা দিনে প্রচুর কাজ করে। এই কাজের মধ্যে 90% কাজ এমন হয় যেটা আমরা বুঝতেও পারি না, কারণ সেগুলো আমাদের শরীরের ভেতরকার ক্রিয়া, যেমন খাবার হজম করা, রক্ত তৈরি করা আর শরীরের বিষাক্ত পদার্থ শরীর থেকে বার করা। এইগুলো এমন কিছু ক্রিয়া যেটা সব সময় আমাদের শরীরে হতে থাকে। যখন আমরা ঘুমিয়ে থাকি তখনও শরীরের ভেতরে এই কাজ চলতে থাকে। আর এই সব ক্রিয়াগুলো করার জন্য জল এতটাই আবশ্যক যতটা আবশ্যক হয় একটা গাড়ি চালানোর জন্য তার জ্বালানির। মানুষের শরীরের প্রতিটি কোষই প্রায় জলের সাথে মিশে তৈরি হয়েছে, এই জন্য শরীরে সঠিক মাত্রায় জল থাকাটা প্রয়োজন। জল কেন শরীরের জন্য প্রয়োজন সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু যদি দিনের শুরুটা গরম জলের সাথে শুরু করা যায় তাহলে এর মাধ্যমে শরীরে এমন কিছু উপকার হবে যার বিষয়ে আপনারা হয়তো ভেবে দেখেননি। আজকের এই ভিডিওতে জানাবো সকালে খালি পেটে গরম জল পান করলে তার থেকে আপনার শরীরে কি কি উপকার হতে পারে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার বাংলা টিপস চ্যানেলে। আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। লাইক করার কথা এই জন্যই বলি, আপনাদের প্রত্যেকটি লাইক আমাদের মোটিভেট করে, আমাদের ইন্সপায়ার করে, তাই লাইক করার কথা বলি। এবার চলুন আজকের টপিক নিয়ে কথা বলি। সবার প্রথমে বলি, জল গরম করার ফলে জলের ভেতরে যে দূষিত এবং ক্ষতিকারক পদার্থ থাকে সেগুলো নষ্ট হয়ে যায় এবং এই জল মিনারেল ওয়াটারের থেকেও স্বচ্ছ এবং ভালো হয়। কারণ ওয়াটার পিউরিফায়ারের মাধ্যমে যখন জলকে ফিল্টার করা হয় তখন তার ভেতর থেকে কিছু প্রয়োজনীয় মিনারেলসকে নষ্ট করে দেওয়া হয়, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। এই জন্য আমাদের চেষ্টা করা উচিত ঘরের পরিষ্কার জল গরম করে রেখে দেওয়া এবং সারাদিনে হালকা হালকা গরম জল সেবন করা। এবার বলি, গরম জল পান করার ফলে শরীরে কি কি উপকার হয়। এক নম্বর, শরীরের এক্সট্রা ফ্যাট দূর করে। সকালে খালি পেটে গরম জল খাওয়ার ফলে শরীরের মেটাবলিজম বৃদ্ধি পায়, যেটা শরীরের এক্সট্রা ফ্যাট দূর করতে হেল্প করে। এই জন্য যারা ওজন কমানোর বিষয়ে ভাবছেন তারা সকালে খালি পেটে গরম জলের সেবন অবশ্যই করুন। দুই নম্বর, পাচনতন্ত্র মজবুত করে। অনেকেরই একটা সমস্যা হয়, তা হলো যে খাবার গ্রহণ করেন সেটা শরীরে লাগে না এবং খাবার ভালোভাবে হজম হয় না, যার মূল কারণ দুর্বল পাচনতন্ত্র। সকালে খালি পেটে গরম জল খাওয়ার অভ্যাস করলে আমাদের অন্ত্র ভালোভাবে পরিষ্কার হয় আর তার ফলেই আমাদের পাচনতন্ত্র মজবুত হতে শুরু করে। তিন নম্বর, কোষ্ঠকাঠিন্য দূর করে। এইরকম বহু মানুষ আছে যাদের পেট সকালে ভালোভাবে পরিষ্কার হয় না, যার কারণ কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। কিন্তু সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম জল খাওয়ার অভ্যাস করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা গোড়া থেকে নির্মূল হয়ে যায়। চার নম্বর, গরম জল সেবন করলে বডি ডিটক্সিফাই হয়। গরম জল সেবনের ফলে শরীরের ভেতরের দূষিত পদার্থ খুব সহজে পরিষ্কার হয়ে যায়। গরম জল পান করলে শরীরের তাপমাত্রা বাড়ে, যার ফলে শরীরে ঘাম হয় আর এই ঘামের মাধ্যমে আমাদের শরীরের ভেতরকার দূষিত পদার্থ শরীর থেকে বেরিয়ে আসে। পাঁচ নম্বর, চুলের স্বাস্থ্যের জন্য লাভদায়ক। গরম জলের সেবন চুলের স্বাস্থ্যের জন্য ভালো হয়। এর মাধ্যমে চুলে একটা শাইন আসে এবং চুলের গ্রোথও ভালো হয়। যদি চুলের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন তাহলে সকালে খালি পেটে গরম জল সেবন করা শুরু করে দিন। ধীরে ধীরে আপনার চুলের স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেগুলো গরম জল দূর করে দিতে হেল্প করবে। ছয় নম্বর, ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করে। শরীরকে সঠিক রূপে সঞ্চালন করার জন্য পুরো শরীরের রক্ত প্রবাহ সঠিকভাবে হওয়া প্রয়োজন।
আর এই ক্ষেত্রে গরম জল পান করলে সেটা হেল্প করে। যাদের ব্লাড সার্কুলেশন সম্পর্কিত কোনো সমস্যা রয়েছে তাদের খালি পেটে গরম জলের সেবন অবশ্যই করা উচিত। 7 নম্বর, ত্বকের জন্য এটি লাভদায়ক। জল ত্বকের জন্য ভীষণ ভালো, আর সকালে খালি পেটে গরম জলের সেবন করলে এটা স্কিনের সব রোগের ক্ষেত্রে ওষুধের থেকেও বেশি ভালো কাজ করে থাকে। তাই স্কিন রিলেটেড কোনো সমস্যা থাকলে খালি পেটে গরম জলের সেবন অবশ্যই করবেন। আজকের এই ইনফরমেশন কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো মন্দ যেটাই মনে হোক না কেন, তার জন্য লাইক আর ডিসলাইক বাটন প্রেস করতেও ভুলবেন না, এবং ভিডিও ভালো লাগলে লাইকের সাথে শেয়ার অবশ্যই করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। আর এইভাবেই আমাদের চ্যানেল ভিজিট করতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। আর সাথে আবার বলি, সকালে খালি পেটে গরম জল খেতে কিন্তু ভুলবেন না। আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।